সব পড়েছে কিন্তু আল্লাহ কে তবে কোরআন হেফাজতে দায়িত্ব কে নিল আর আমরা এখন একটা কোরআন পাবেন পাবেন না পড়বেন পড়বেন না আপার ছেলেদেরও চেষ্টা করবেন না পাকিস্তান প্রেসিডেন্ট জাহুল আক সাহেব এইবার বললেন আল্লাহ যে মানুষটা বুকে কুন কোরআন নিয়ে আজকের বলল তাহলে ওই মানুষটা কোরআনের প্রতি মহাব্বত ছিল না ছিল না ওই মানুষ যার সঙ্গে কোরআনের মহাব্বত আছে তাহলে ওই দেহটা কোনোদিন জান্নাতে যাবে না যাবে যাবে জাহান্ন বাংলাদেশ জমিনেতে বলতে চাই মুসলমানদের এই পবিত্র গ্রন্থ আল্লাহর কে এটা কিন্তু আপনি অপবিত্র অবস্থায় ধরতে অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ জ্যোতিবাবু যখন বাইতুল কে গো বাইতুল বাইতুল মুকাদ্দাসে দাসে গিয়ে পরিদর্শন করছে মাথায় টুপি কাগজে টুপি পরে ছবি আসে আবার গিয়ে বলছে প্লিজ কি হোলি কোরআন ওয়ান কপি ইন মাই হ্যান্ড একটা কোরআনের কপি আমার হাতে দাও বাইতুল মুকাদ্দাস ইমাম বলল ডোন্ট টাচ কোরআন এই কোরআন তুমি স্পর্শ করতে পারবে না মনটা খারাপ হয়ে গেল কোরআন কেন ধরতে পারলাম না কেন ধরতে দিল না এটা আমার কথা নয় আমার কথা নয় আল্লাহর কোরআনে বলেছে অপবিত্র অবস্থা তুমি স্পর্শ করতে আর সেই কোরআনটা বাংলার জমিনে মুসলমান মুসলমানের সঙ্গে ঝগড়া হলে মেয়ে মেয়েদের ঝগড়া হলে কিসের কসম করে বল কোরআন ছুঁয়ে বল ও আর খুঁজে পায়নি কোরআনে স্পর্শ করে বলা না তো বলবে মসজিদে ওঠ মসজিদে উঠে একদম এ নিয়ত করবেন না হয় না হয় না এটা এক সময় হায় এই নিয়তটা আপনি করতে যাবেন না হাজার করে বলেছি কোরআনটা এই জন্য আসেনি আপনি কোরআনটা কি বুঝুন এর ভিতরে সব পাবেন অ্যানাটমি অ্যাস্ট্রোলজি সাইকোলজি ফিলোজফি সব মধ্যে আল্লাহ মজুদ করে দিয়েছে আচের মধ্যে আপনারা আছেন তো কিছু মনে করবেন না এই কোরআনের ভিতরে একটা আছে দেশের নামে সুরা দেখছেন কোরআন কি পড়েন আপনি না এই কোরআনের মধ্যে একটা সুরা আছে বংশের নামে সুরাটার নাম কি তাহলে দেখছেন কোরআন দিকে কত হবে না এই কোরআনের ভিতরে একটা সুরা মৌমাছির নামে আছে সুরাটার নাম কি কত আছে মাকড়সার নামে একটা সুরা আছে সুরাটার নাম কি দেখেছেন সেটা হলো সুরা আনকাবুত আনকাবুত মানে কি মাকড়সা এই সুরার ভিতরে কোরআনের ভিতরে ডাইনিং টেবিলের নামে একটা সুরা আছে সুরাটার নাম কি নাম দেখেছেন নীরব আমরা পড়ি না জানি না মানে কি করব। সুরাটার নাম হলো সুরা আল মায়েদা 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 মানে খাদ্য পরিবেশন টেবিল কথা বুঝাচ্ছেন এই সুরার মানে কোরআনের ভিতরে যে নামে কি নাম সুরা রুম তাহলে আমরা মুসলমান যারা কোরআন পড়ছি না আর শুধু মরে যাওয়ার পরে একবার সাদা কাপন পরিয়ে বিসমিল্লাহি আলামিল্লাতি তাহলে ও তো ফেরেস্তা ঢুকে ঝাঁকবে না ঝাঁকবে না ও দেখেই সঙ্গে সঙ্গে মার শুরু করে দেবে তুমি আল্লাহর কথা নিয়ে যাও আমরা যেমন যন্ত্র আল্লাহ ঠিক রেডি করে গেছে তিনজন ফেলেস্তা কালা কানা বোবা কজন গো তিনজন কালা কানা আর বোবা কানা যখন ঝাঁকবে কানার মার দুনিয়ার মার চোখ থাকলে দেখে দেখে মারে তোমার তুলে ধুনবে যখন তুমি বলবে মারে না মেরো না ও তখন বলবে কানা দেখতে পায় না ও এন তার করে চালিয়ে যাবে কালা ও কানে শুনতে পাবে না সেও তুলে ধুনবে তুমি বলবে কিছু ও কানে শুনবে না আর বোবা এতমার মারবে তুমি আং করে কিছু বলবে বোবা কিছু বুঝতে পারবে না তাহলে আমরা যেমন যন্ত্র আল্লাহ ঠিক রেডি করে গেছে গেলেই ঝাঁকুনি দেবে তাহলে রেডি হওয়া বাপ কোরআনের দিকে ফলো টু কোরআন ফর অল টাইম ইন দ্য ওয়ার্ল্ড কোরআনের দিকে অনুসরণ করো এইবারে শুনুন বাংলার জমিনেতে এমন একটা দিন গেছে যে গেছে নাকি আল্লাহ শব্দ লেখা ছিল গাছের পাতায় হয়েছে না হয়নি দাঁত এগারোটা পর্যন্ত কানে তালা লাগিয়ে দিয়েছে জলসা করতে দেয়নি ওই দিনে খালি বলে গাছের পাতায় আল্লাহ গিয়ে দেখি ডাক গাছে গোড়ায় গিয়ে দাঁড়ায় ও দেখি উম গাছে গিয়ে ঠেলে উড়ে দেখছে খালি পাতায় দেখছে আল্লাহ এটা আপনার দেশে হয়েছে না হয়নি হয়েছে না সব জায়গায় বলছে তুই হাস্য কারবার তাহলে গাছের পাতায় আল্লাহ এটা কিন্তু নতুন কথা নয় নতুন না পুরাতন কথা এটা নতুন কথা কিন্তু নয় উনিশশো সাতাশ সালে ভারতের জব্বলপুর আকাশে পশ্চিম আকাশে আকাশে সোনালী অক্ষরে লেখা ছিল মিমে মিডাল এটা লেখা ছিল আর উপর লেখা ছিল আল্লা কি লেখা আছে আল্লাহর মোহাম্মাদ ভারতের জব্বলপুরের নিবাসীরা চিন্তা করলো ওদের ভাষা ছিল উর্দু ভাষা আর আরবি আর উর্দু একই না একই নয় একটু তফাৎ মানে ওরা ওই অক্ষরটা বুঝতে পারবে না পারবে না ওরাই করে বুঝতে পারলো ওই পশ্চিম আকাশে জব্বলপুর আকাশে সোনারি অক্ষরে অন্য কিছু লেখা নেই লেখা নেই ওই জায়গায় লেখা আছে আল্লাহর পৃথিবীর আল্লাহ সত্য আল্লাহ রাসূলুল্লাহ সত্য ওই দৃশ্য দেখে অনেকেই কলমা পড়ে ইসলাম কবুল করেছি রে মানে গাছের পাতায় আল্লাহ লেখা এটা আজকের কিন্তু নতুন নয় চলে যান বোম্বাইয়ে এক তারিখে যাব ফের মাছটা দেখে আসব বোম্বাইয়ে ফিস মিউজিয়ামে একটা মাছ আছে একটা মাছ কত টাকা দাম হতে পারে তিরিশ পয়সা থেকে নিলামে দাম উঠেছিল পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার একটা মাছের দাম পাঁচ হাজার দিল কেন ওই মাস্টার এক পিঠে লেখা আছে আল্লাহ আর অপর পিঠে লেখা আছে মুহাম্মাদ রসুল জোরে বলুন হলো মাস্টার বাংলার সুমিনীর নাম দেবে না দেবে না চলে যান বোম্বে ফিশ মিজ সংরক্ষিত হয়েছে মাছটা কিন্তু বড় দুঃখের বিষয়ে যুগান্তর পত্রিকাটা আমি রেখে দিয়েছি ওর মানেটা বিকৃতি করেছে লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ভগবান কি দেখেছে আল্লাই ভগবান আচ্ছা আমার আল্লাহর সঙ্গে কোনো তুলনা হবে আমাদের আল্লাহ কজন ভগবান কজন বহুজন খুব মারবে বলিস যেতে বল বা ও একদম বলিস না খুব মারবে সংস্কৃত পর আমি যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করি বুঝতে পারছেন তারপরে ইংলিশে চলে গেছি কারণ মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আমার একটা নিজস্ব ভাই এম এ বিএড এম এম এফ এল এল বি এম বিবিএস এ তৈরি করে ফেলেছি ছেলে তৈরি করে ফেলেছি যে কোনো হিন্দু ছেলে ইসলাম কবুল করেছে সেও তৈরি করেছি এক জন ইসলাম কবুল করেনি নি এগারো জন ইসলাম কবুল করেছে জোরে বলুন দেখে আসবেন গিয়ে সব চাঙ্গা ছেলে সব এমনি হয়নি তারা তারা সব বুঝে এসেছে এমনি কিন্তু আস ইসলাম কবুল করেনি প্রথম যে আছে সে ক্যাসেটটা নাম দিয়েছি কি জানেন জগা খিচুড়ি আছে না নেই সাগর মেলার ঘটনা ধস্তা ধস্তি কোস্তা কোস্তি পুলিশদের সঙ্গে ওটা আছে না নেই তাহলে আল্লাহ এক হিন্দু ধর্মে আল্লাহ কিন্তু বহুজন নয় আল্লাহ কজন দেখুন কি বলছে দেখুন কি তাই কি আছে

এক বম্ব দ্বিতীয় নাস্তি নেহ নাস্তি কিঞ্চন এক বোম্বা ছাড়া দ্বিতীয় কেহ নাই এক বোম্বা ছাড়া দ্বিতীয় কেহ নাই যদি কেউ বিশ্বাস করে ন দ্বিতীয় ন তৃতীয় চৌর্থ না পুচ্ছ দেব ন পঞ্চম ষষ্ঠ সপ্তম না পুচ্ছ দেব জয় এতং বৃতং বেদ যদি কেউ বিশ্বাস করে ভগবান দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দল ও হবে নাস্তিক কি হয়ে যাবে তাহলে ভগবান কজন হলো একজন তিন মিলে কজন মিলে একজন আমরা আল্লাহ কজন আর এখানে দরুদ পড়ছেন বসে কজন করলেন আমি তো শুনছিলাম সন্ধ্যা থেকে আল্লাহ হুমা কি পাইকিরি টান এ তো অনেক হাফেজ মামানা আছে হুমা যদিও এসমে যাত মানে পরিবর্তন হয় না ঠিকই কথা তো হুমা মানে কজন আল্লাহ হুমা হে আল্লাহ তুমি দুজন তুলে ধুনবে না ধুনবে না

আবার ধরেছে ওলা আলে নে ওলার আলু দেখা লাল কোথায় বেজিড়ে ওলা আলে আবার মোহাম্মদ হরদম টানির ব্রেক নেই তো পয়সা দিতে হয় না তো হরদম টেনেতে মোহাম্মদ কোথায় পেয়েছেন যদি আপনি তাহলে আপনি পড়ুন সংশোধন একটি ভাই করুন আল্লাহুম্মা হুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি মোহাম্মদ মোহাম্মদ মনে থাকবে অনেকে উচ্চারণ করে দেখুন হাজান দেওয়ার সময় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ সাধু ডেকে ডেকে পাগল আছে হাদু আর ধরেছে সাদু আবার একামত দিচ্ছে কাটকামাতে মাতে সালা কাটকা মাতে সালা ও ইমাম তুই মাইনে নিয়ে পালা কোথায় আছে রে কাটকামাতে মাতে সালা তুমি কাঁথাও আর ওরও কাঁধ করে দো দুজন কাঁত হয়ে শুয়ে থাকো। কাঁত কামাতে সালা এ জাতির আর পরিবর্তন নেই সঠিক বলছি না বেঠিক বলছি কাঁত কামাতে সালা মসজিদে দাড়ি পেকে গেলে তবু কাতকা কামাতে সালা তুমিও কাঁত ও কাঁত হয়ে দুজন কাঁত হয়ে শুয়ে থাকো আবার আজান দিচ্ছে হায়ালা সালা হায়ালা সালা খুব সাবধান অনুরোধ করে বলে যাই ওর ভিতরে একটা ইয়া কিন্তু ছেড়ে যাচ্ছে অনেক মাংনা হাফসা আসে না নেই হাই ইয়া ইয়ার উপর কি আছে তাসদিদ আছে তাহলে আপনি যখন ইয়াটা ছেড়ে দিলেন তাহলে নামাজ ওই আজানটা কিন্তু শুদ্ধ হবে না তাই এগুলো আপনি রেক্টিফাই করবেন না করবেন না আমার নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে থাকবে কাবার দিকে পা দুটো কোন দিকে থাকবে কাবার দিকে আর এখন নিয়ত করছে কিরকম আল্লাহ আকবার এত জোরে চড় মার মানে ইমাম সাহেব নেচে উঠবে আছে না নেই যদি একটা কাতারে দর্শন থাকে আর এই রকম আল্লাহ আকবর জোরে চড় মারে ও নাচবে না নাচবে না ও তো অলরেডি ভয় করে যাবে এত জোরে চড় মেরে নিয়ত করে গান রে হু আকবর এইবার নিয়ত করে নিয়ে চুলগুনি শুরু করে দিল কবা চুলগুবি বা একবার দুবার তিনবার মাগলো চুল না ধ ধরে নাবিন নিচে একটু রেখে দে আর এ কি করবে এই রকম ধরে থাকবে টেনে মারলেও ছাড়বে না দাঁড়াচ্ছে এরা হাত দুটো কাবার দিকে পা দুটো কোন দিকে কাবার দিকে এ বাংলার জমিনে মুসলমান যারা নামাজ পড়তে যায় দেখবেন ইমাম সাহেব শেষদায় যেতে না যেতে অনেক যন্ত্রণা আছে শেষদায় গিয়ে চুপ করে থাকে আছে না নেই আবার অনেক যন্ত্র আছে দেখবেন ইমাম সাহেব শেষদা থেকে মাথা ওঠায়নি তার আগে ও হাফ রাস্তা উঠে দেখে ইমাম উঠেছে কিনা আছে মানে কত ভ্যারাইটি ইসলাম নিয়ে চলছে দেখুন তার এ জাতি যে জাতি নামাজে দাঁড়ানোর জ্ঞান নেই সে জাতি বাংলার জমিনে দাঁড়াতে পারে না তোমার দাঁড়ানোর জ্ঞান নেই মেরুদণ্ড তোমার শক্ত নেই তাহলে আপনি যার দাঁড়ানোর জ্ঞান নেই সেই বাংলার জমিনে মাথা তুলে কথা বলতে পারে না তাহলে আপনি অনুরোধ করে হাত জোড়ো করে বলে যাই এগুলো জানতে গেলে কোরআন ধরতে হবে এগুলো জানতে গেলে নবী ধরতে হবে এগুলো জানতে গেলে রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে না হবে না সেই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাই সোনার চাঁদ আমি আপনার হাত জোড়ো করে বলে যাই কংগ্রেসের ফ্রিয়টে একটা সভা ডেকেছিল ওই সবাই থেকে আরবের কারি ইব্রাহিম রশিদ সাহেব হায়দ্রাবাদে খতিবি ছিলেন স্বাধীনতা সংগ্রামের আগে বড় ধরনের একটা কনফারেন্স ডাকল ওই কনফারেন্সে ইব্রাহিম রশিদ নয় মাওনা আলী জাহর বললেন আজকের এই রাজনীতি সবাই থেকে আল্লাহর কে তো কোরআন দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে কোরআন দিয়ে খ্রিস্টানরা বলল এটা রাজনৈতিক রাজনৈতিক ব্যাপার এ জায়গায় কোন ধর্মীয় কথা আলোচনা হবে না আপনি যদি কোরআন নিয়ে পড়া শুরু করেন তাহলে আমরা বাইবেল থেকে শুরু করব হিন্দুরা বলল গীতা এ থেকে শুরু করব কিন্তু আম্মা ওরা আলী জাফর বললেন ঠিক আছে প্রত্যেকে ধর্মগ্রন্থ পড়ার সুযোগ থাকবে কিন্তু আগে আমাদের আল্লাহরে কিতাব কোরান পড়ার সুযোগ দাও কি পড়তে দেবে এখন কোরআন আগে না পুরান আগে কি করে প্রমাণ দেবেন ওরা বলবে পুরান আগে আমি বলবো কোরআন আগে নদীয় চৈতন্য মলিন সাহেব তুমি বলো কোরআন আগে না পুরান আগে একটা শব্দ দিয়ে কটা শব্দ একটা শব্দ দিয়ে এখন কি আনবো বাপ এখন কোরআন আগে না পুরাণ আগে আমি তখন বললাম আপনি এক কাজ করুন ক থেকে উহা পর্যন্ত আপনি পড়ে যান ও তখন পড়ে যাচ্ছে ক খ গ আমি উহা থেকে চলে প্রথমের দিকে পর্যন্ত এসে বলছে ক কটা অক্ষর একটা তাহলে এ থেকে কোরআন ক হলো আগে কোরআনে হলো আগে চলে হলো আর কর অনেক পরে কি আছে থেকে পরে পুরাণ সেই পুরাণের দিনে রাখুন শুনে রাখুন সব জায়গায় সেটে দিয়েছে কোরানের কথা মারার জন্য রসুলের কথা মারার জন্য এগুলো কাটাই ছাঁটাই করে দিয়ে এখন নতুন গীতা নতুন সব ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সব লিখেছে আর এইগুলো যখন আমরা বলতে যাই সাম্প্রদায়িক সম্প্রীতি রাখে না এরা বড় উল্টো কথা বলে বড় উল্টো কথা বলে মাওনা জাহর বললেন ঠিক আছে কোরআনে আমরা প্রথম দিয়ে শুরু করব কোরআনের প্রথম শুরু করলো সুরা রহমান দিয়ে কি রহমান সুরা রহমান আর রহমান কুরআন যখন টান দিয়ে ধরেছে কে আরবের কারি ইব্রাহিম রশিদ টান দিয়ে যখন ধরলো বেশ এক মিনিট যায় দু মিনিট যায় তিন মিনিট যায় চার মিনিট যায় পাঁচ মিনিট যায় এক এক করে কুড়ি মিনিট হয়ে গেল যেন মানুষের মাথার উপরে যেন পাখি বসে আছে কারুর মুখে কোনো সারা নেই কি পড়লো তখন এ বলছে যে আপনাকে তো পাঁচ মিনিট সময় দেওয়া ছিল তো পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে কেউ তো আপনাকে বাঁধা দিল না কেন বলছে ওনাদেরকে জিজ্ঞেস করুন বলছে আপনি যখন পড়া শুরু করেছেন আমি মনে করলাম এটা অন্য কিছু পড়ছে না আল্লাহর কেতা কোরআন থেকে পড়ছে আল্লাহর কথা পড়ছে আর আল্লাহর কথায় আমার মধু লাগলো আমার অন্তর বিগলিত হয়ে গেল অন্য কোন দিকে আর খেয়াল যায় না ওই কোরআনের প্রতি মনোনিবেশ হয়ে গেলাম তাহলে অন্তর দিয়ে যদি আমরা কোরান পড়ি তাহলে বিধর্মীদের মন গলে যাবে না যাবে না সেই পড়া মনোভাব কিন্তু আমাদের সেটা আর নেই সেই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো ঘরে ঘরে কোরআনে আলো জালো কোরআনটা পড়ুন কী পাবেন না সব ভিতরে আল্লাহ মজুদ করে দিয়েছে এমন কোনো জিনিস বাদ নেই সাইকোলজি ফিলোজফি হিউম্যানটামি আর ফিজিক্স সব কিছুর ভিতরে আল্লাহ মজুদ করে দিয়েছে যদি আমরা না পড়ি না আমরা রিসার্চ করি তাহলে আমরা কিন্তু জানতে পারবো না বুঝতে পারবো না সেই জন্য আপনার একটু হাত তুলে একটি ইঙ্গিত দিয়ে আসুন ইনশাল্লাহ আমরা প্রত্যেক কোরআন পড়ার চেষ্টা করবি ইনশাল্লাহ দেখি কজন আছি বাহ না রে থেকে না রে থাকবে এইবার আসুন কোরআন আমরা বাংলাতে পড়তে পারি না পারি না পারি আচ্ছা আপনি বাংলায় যতই পড়ুন আরবি ভাষায় আসবে না আসবে না আসবে হয়তো টানটা একটু উল্টো পাল্টা হতে পারে আর মাগরাস গুলো সঠিক হবে না কিন্তু আমাদের বাংলা পড়া অধিকার আছে না নেই আছে বাংলার জমিনে একজন কোরআন শরীফ নয় কোরআন যিনি বাংলাতে অনুবাদ করেছিল তার নাম কি ঘোষের ছেলে বাবু সেটা চন্দ্র ঘোষ এ বাংলাতে কোরআন অনুবাদ করলো বাপের বেটা ছিল না ছিল না মুসলমান ছিল না কি কেন লিখলো কিন্তু আমি জাকির মাওলানা যদি গীতা পড়তে যাই বেদ পড়তে যাই পুরাণ পড়তে যাই আমাকে পড়তে দেবে না দেবে না দেবে না ওদের গিতায় লেখা আছে অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ে মানবসূত আর ঔরাব নরগণ প্রচেত অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ওয়াস্তা দল পুরা নামায় অনেক যারা বাংলাতে পড়বে ওয়াস্তা দল পুরা নানি আমস্য চরিতানি চম ভাষা আঙে মারব শ্রুতার ঔরবং নরকং বজ্জেত ও যদি বাংলাতে পড়ে রৌরব নামে জাহান নামে যাবে তার जिंदगी আর পড়বে বাবা জাহান নামে কি দরকার নি আর ও পড়েও লাভ নেই ওদের মুখটা বন্ধ করে দিল মেয়েদের মুখটা বন্ধ করে দিল স্ত্রী নাং সুতা নাং নাসতি গোজারে বেদা স্ত্রী লোক শুদ্ধদের বেদ শুনতে নেই যদি শুনে ওদের কানে সিসা ঢেলে দাও ও জিন্দেগি আর পড়তে যাবে পড়ে না কিন্তু বাংলার জমিনেতে যদি পবিত্রতা অর্জন করে কোন হিন্দুর ছেলে খ্রিস্টানের ছেলে জৈনর ছেলে বুদ্ধিস্টের ছেলে এ মুসলমানের ভাই মৌলবি সাহেব দে দে কোরান দে আমার হাতে তুলে আমি পবিত্রতা অর্জন করে কোরানকে চাচ্ছি কোরানকে দে তাইলে আল্লাহর কোরান দেবে না দেবে না অধিকার আছে তাহলে কোরানটা শুধু আমাদের জন্য নয় কোরানটা হলো তামাম পৃথিবীর মানব জাতির জন্য জোরে একবার পড়েনি শুভহান আল্লাহ আরো চোরে পড়েনি শোভা আল্লাহ না রে ঠেকের একবার চলে আবার দিন আল কোরানের আলো চিল্লে চিল্বে না আ আলো না রে এইবার আসল কম্পিউটার কি বলে দিচ্ছে লুক এট দা ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামে